আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে জেনারেটরের এয়ার ফিল্টার কি, এয়ার ফিল্টার কিভাবে কাজ করে। তো আজকের এই ভিডিওতে আমি এই এয়ার ফিল্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে আমি আপনাদেরকে বলে নিই, জেনারেটরের একটি মূল অংশ হচ্ছে এই এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টারটা আসলে কি? এয়ার ফিল্টার একটি জেনারেটরের বায়ু সঞ্চালন ব্যবস্থার একটি অপরিহার্য উপাদান হল এয়ার ফিল্টার। অর্থাৎ ইহা ইঞ্জিনকে বায়ুবাহিত ধূলিকণা এবং অন্যান্য ধ্বংসাবশেষকে আটকে বাধা প্রদান করে, অন্যথায় ইঞ্জিনকে সুরক্ষা প্রদান করে। আর একটি জেনারেটরের ইঞ্জিন হচ্ছে তার হৃদয় এবং এয়ার ফিল্টার হচ্ছে তার ফুসফুস। এই ফুসফুস যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করি তাহলে ইঞ্জিন বা হৃদয় ময়লা ঢুকে পড়ে যাবে। আমরা এয়ার ফিল্টারকে ইঞ্জিনের ফুসফুস এজন্যই বলে থাকি যে মানুষ যেমন নাকের মাধ্যমে বায়ু বা বাতাস ফুসফুসে নিয়ে বেঁচে থাকে, তেমনি একটি ইঞ্জিন এয়ার ফিল্টারের মাধ্যমে বায়ু বা বাতাস ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে ইঞ্জিনকে ঠান্ডা রাখে। এজন্যই বলা হয়ে থাকে এই এয়ার ফিল্টার ইঞ্জিনের একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট। এই এয়ার ফিল্টারের মাধ্যমেই মূলত পুরা ইঞ্জিনটা ঠান্ডা থাকে এবং বিভিন্ন ধুলাবালু মুক্ত বায়ু বা বাতাস সে শোষণ করে। তো এখন আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে এই এয়ার ফিল্টার আপনারা কিভাবে সার্ভিসিং করবেন। তো এয়ার ফিল্টার প্রথমেই জেনারেটরটি বন্ধ করে নেবেন, তারপরে হাতে একটি গ্লোভস পরবেন, তারপরে এয়ার ফিল্টারের যে ঢাকনা আছে তো এই কাভারের ঢাকনাটি আপনারা খুলে নেবেন, তারপরে এয়ার ফিল্টারটি আলতো করে বের করে নেবেন। পরিষ্কার ন্যাকড়া অথবা বাতাস মানে হাওয়া দিয়ে আলতোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে করে ভিতরে কোনো ধুলাবালি ময়লা বা মরিচার টুকরা যেন না থাকে। তো এভাবে খুব সহজে সুন্দর করে এয়ার ফিল্টারটি আপনি সার্ভিসিং বা পরিষ্কার করে নেবেন। তো গাইস, আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং জেনারেটর বা বিদ্যুৎ নিয়ে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। আরও একটা কথা বলে নেই, কেউ যদি কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কিনতে চান, কোন পণ্যটি কিনলে ভালো হবে বুঝতে পারতেছেন, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।